অপূর্ব আর স্পর্শ তারা দুজনই খুব ভালো বন্ধু ছিল। তবে তাদের প্রথম পরিচয়টা একটু আকস্মিকভাবে হয়। স্পর্শ দেখতে খুব মিষ্টি ছিল, মিষ্টি ছিল তার কণ্ঠস্বর। মার্জিত ভাষায় সে মিষ্টি কণ্ঠে তার কথাগুলোকে সবার সামনে ব্যক্ত করতে পারত খুব মিষ্টিভাবে। অপূর্ব আর স্পর্শের প্রথম বন্ধুত্ব শুরু হয় ফেসবুক থেকে। দিনটি ছিল 18ই ফেব্রুয়ারি। অপূর্বের মুখ থেকে উচ্চারিত প্রথম শব্দ কপালে থাকলে সবই হয়। অর্থাৎ অপূর্ব চেয়েছিল স্পর্শের সাথে বন্ধুত্ব করতে। সেই বন্ধুত্বের প্রথম দিন থেকে শুরু করে এভাবে ধীরে ধীরে দুটি বছর পার হয়ে যায়। তাদের মাঝে শুরুর দিকে যে মিষ্টিপনা ছিল তা ধীরে ধীরে কেমন যেন সংকীর্ণ হয়ে যায়, বাড়তে থাকে দূরত্ব। সেই দূরত্ব বাড়ার একটাই কারণ, সেটা হলো প্রেম। অপূর্ব খুব মিষ্টি একটা ছেলে, দেখতেও ভালো এবং চোখ থেকেও যদি বলা যায় সে অনেক ভালো একটা ছেলে। স্পর্শ আর অপূর্ব ধীরে ধীরে খুব ভালো বন্ধু হতে থাকে। এভাবে তাদের মাঝে অনেকগুলো দিন পার হয়ে যায়। বন্ধুত্বের সেই সিঁড়ি আরো বেশি গভীরতর হয়। একদিন অপূর্ব স্পর্শকে হঠাৎ বলে বসে, নন্দিতা। নন্দিতা সে আবার কে? অপূর্ব বলে, নন্দিতা হচ্ছে আমার কবিতার কাল্পনিক চরিত্রের নায়িকা। স্পর্শ খুবই চমৎকৃত হলো নামটি শুনে। স্পর্শ সেই মিষ্টি নামটিকে সাদরে গ্রহণ করে অতি প্রেমময় আবেগে আপন করে নেয়। সেদিন থেকে যখনই তাদের কথা হতো, অপূর্ব তাকে নন্দিতা বলে ডাকত। তবে সে নামটি ভারী মিষ্টি লাগত স্পর্শের। মনে হচ্ছিল যে তাকে কেউ একজন এত সুন্দর নাম দিতে পারে। বন্ধুত্বের শুরুতে অপূর্ব আর স্পর্শ ভেবে রেখেছিল তারা দুজনে শুধু বন্ধু হবে, এর বেশি কিছুই নয়। তবে হঠাৎ স্পর্শ কেমন যেন আবেগী হয়ে পড়ে অপূর্বের প্রতি। অপূর্বের চোখে সে কি বিশাল মায়া! সেই চোখ দেখে সে তো অনেক আগেই প্রেমে পড়েছিল। তার বাবরি চুল, মিষ্টি হাসি, সবটাই যেন মিষ্টি নামধারে নন্দিতা মানে স্পর্শের মন কেড়েছিল। সত্যি সত্যি স্পর্শ কখনোই অপূর্বকে ভালোবাসতে চায়নি, সে শুধুমাত্র বন্ধুত্ব রাখতে চেয়েছিল। কিন্তু অপূর্বের চোখ, হাসি, চুল সবটাই ছিল স্পর্শের ভালো লাগা। সেগুলোকে উপেক্ষা করে তাকে না ভালোবেসে সে পারেনি, শেষমেশ তাকে ভালোবেসেই ফেলে। এভাবে আরো অনেকগুলো দিন কেটে যায় তাদের বন্ধুত্বের। দুষ্টু মিষ্টি খুনসুটি, তার মাঝে অভিমান, রাগ, তার মাঝে যখনই অপূর্ব তার বন্ধুদের সাথে মাঠে আড্ডা দিত রাত গভীর রাতে, তখন কোন কলে স্পর্শ সেখানে আড্ডা দিয়েছে অনেকবার। অনেক মজা, অনেক ঠাট্টা, তার উপর গান গাওয়া, আবোল তাবোল সুরে হোক, বেসুরে হোক বা সুরে হোক, স্পর্শ এখনও সেই স্মৃতিগুলোকে নিজের মনে কোঠায় সঞ্চিত করে রেখেছে। অপূর্বের সাথে কাটানো সকল মুহূর্তগুলোকে তার দেয়া ডাক নাম নন্দিতা প্রতিনিয়তই সে নিজের স্মৃতিতে সঞ্চারিত করে রাখত। এখনো তার স্মৃতিতে ভেসে বেড়ায় অপূর্বের স্মৃতিকথা।
অভাবের প্রতি। তাকে ছাড়া সে এক মুহূর্ত ভালো থাকতে পারে না। তার সাথে সারাক্ষণ কথা বলা, চ্যাটিং করা, সব কিছু নিয়ে ব্যস্ত থাকতো। ঘুমোতে গেলেও সে তার কথাই ভাবত। এভাবে অনেকগুলো দিন কেটে যায় তাদের। কিন্তু হঠাৎ যখন অপূর্ব বুঝতে পারে স্পর্শ তার প্রেমে পড়েছে, তখন সে একটু মূর্ছিত হয়ে যায়। আর বাড়ে তাদের মাঝে দূরত্ব। দূরত্ব বাড়ার কারণ জানতে চাইলে স্পর্শকে বলা হয়, আমার এখন ইচ্ছে করছে না তোমার সাথে কথা বলতে, তাই আমি বলছি না। কোনো মুহূর্ত আমি যে ভুলতে পারছি না, আমাকে আমার দিনগুলোকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও অপূর্ব।